নমস্কার, আমরা ব্যাঙ্গালোরের বাঙালি। সকালবেলা তারা তো চিৎকার করছে, জানি না আশেপাশে যদি শোনা যায়, বা অন্য রুমেও তো সবাই ঘুমাচ্ছে, কিরকম হবে জানি না। কিন্তু যাই হোক, ওরকম জোরে একটু ব্যাঙ্গালোরের বাঙালি না করলে না নিজের ঘুমটাই ভাঙবে না। তা এইমাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা, কিছুদিন হলেই বৃষ্টি পড়ছে, তো ওরকম একটা অ্যাটমসফিয়ার। আর এই জন্য লাইট জ্বালিয়ে কথা বলতে লাগছে, লাইটটা জ্বালালাম, কারণটি না হলে অন্ধকার। তো এখন অলমোস্ট সময় হবে হচ্ছে এই 5:15 হয়তো পার হয়ে গেছে এখন। তো এখন এই সময়টাতে আমি আবার চলে এসেছি। আর্লি মর্নিং রুটিনটা আমি বলবো না, এটা আর্লি মর্নিং রুটিন, কারণ কি এটা ওয়ান্স ইন আ ওয়াইল করার জন্য। আর যেহেতু এই যে এই সিরিজটা যেখানে দুর্গাপূজা 2022, হ্যাঁ, এটার মধ্যে পুজোর আগে কেমন করে আমাদের একটা রিজুভিনেশন হবে, ইফ অ্যাট অল রিজুভিনেশন জানি না, দেখা যাবে নাকি, বাট মোর দ্যান এনিথিং মনের রিজুভিনেশন হবে, যে আমরা একটা কিছু নতুন করছি, একটা কিছু ভালো করছি, একটা কিছু এমন করছি যেটাতে কিনা আমরা পুজোর জন্য একটা রেডিনেস হচ্ছে, আমরা পুজোর জন্য তৈরি হচ্ছি। তো সেরকম অনেকগুলোর ব্যাপারে টিপস তো আমি দিয়ে যাচ্ছি, নিজেও আমি করে যাচ্ছি। আজকে আমি যেমন একটা জিনিস এনেছি যেটা কিনা হয়তো পুজোর জন্য স্পেসিফিক্যালি, তো আমি এটা ট্রাই করছি, এটা অফকোর্স একবারই ট্রাই করব, কিন্তু আদারওয়াইজও এটা মানে একটা যৌগিক জিনিস, মানে যোগার আন্ডারে এটা পড়ে। কিন্তু সবসময় সব গুরুরা এটাকে প্রেফারও করে বা করে না, কিন্তু আমি দেখাচ্ছি যে কেমন করে এটা ডিটক্সিফিকেশন বডির ওয়ান্স ইন আ ওয়াইল, কারেক্ট ডিটক্সিফিকেশন যেটা বলে, আমাদের এই যে স্কিনে দাগ থাকে বা একটা কিছু থাকে, চুল ভালো থাকে না, এটার রিজন তো এটাই যে বডিতে অনেক টক্সিনস হয়ে যায় ডিউ টু ভেরিয়াস রিজনস। আমরা তো আজকাল মানে আমরা মনে করছি আমি ভেজিটেবলস খাচ্ছি, কিন্তু সেটা তো আর অর্গ্যানিক হচ্ছে না, ওটার মধ্যেও ফার্টিলাইজার্স পেস্টিসাইডস থাকে। তো আমরা মানে চেয়ে বা অজান্তে বা মোস্ট ইম্পর্টেন্টলি আমার পার্সোনালি এত বাইরে খেয়ে মোস্ট অফ দ্য ডেজ বাইরে খেয়ে ওয়ান্স ইন আ ওয়াইল কারেক্ট ডিটক্সিফিকেশনটা দরকার হয়ে যায়। তো সেটাই ডিটক্সিফিকেশন করার জন্য কী লাগবে, ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি প্রথম দিন থেকে যেগুলোই বলছি সেগুলো কিন্তু সব আমাদের ঘরেই আছে, রান্নাঘরেই আছে, ফ্রিজের ভেতরেই আছে। তো ফ্রিজের থেকে, রান্নাঘরের থেকে একটা জিনিস নিয়ে উই উইল ট্রাই টু ডিটক্সিফাই। আজকে তো ফ্রিজেরও দরকার নেই, হ্যাঁ, কেন দরকার নেই, কারণ কি আমার কাছে আছে এই এক গ্লাস, এটা নর্মাল একটা স্টিলের গ্লাস, যেটা সাইজ হয় এরকম, সামনে থেকে দেখালে বড় লাগবে, দূরের থেকে দেখালে ছোট লাগবে, বাট বেসিক্যালি ইটস এ নর্মাল সাইজ অফ স্টিল গ্লাস, একদম ছোটটা না, একদম মিডিয়াম একটা সাইজ। এটার মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার উষ্ণ গরম বলতেটা কি, লেট মি স্পেসিফাই, উষ্ণ গরম মানে হচ্ছে আমাদের একটা বডি টেম্পার, বাইরের একটা বডি টেম্পারেচার থাকে, আমাদের বাইরের বডি টেম্পারেচারের থেকে কিন্তু 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বেশি আমাদের ভেতরের টেম্পারেচার থাকে। সে ভেতরের যে বডি টেম্পারেচারটা আছে সেটার মতো বা একটু বেশি, তাই জন্য গরম জল না, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যায়। তো সেই রকম একটা উষ্ণ গরম জল নেওয়া আছে। আর তার সাথে আমার কী আছে, তার সাথে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে লবণ, তাই বললাম ফ্রিজে যাওয়ারও দরকার নেই, রান্নাঘরে ঢুকলেই লবণ পাওয়া যাবে। এখানে লবণে অফকোর্স আমি একটু বেশি কোয়ান্টিটি নিয়েছি দেখানোর জন্য, নাহলে অল্প ছোট কোয়ান্টিটি নিলে এখানে বোঝা যেত না, তো এটা হচ্ছে লবণ। এবার আমি করবো কি এটা দিয়ে, এটাকে আমি একটু, এখন এটার কোনো মাপ নেই, এত গ্রাম অত গ্রাম ওটার কোনো মাপ নেই, এটা হচ্ছে এরকম কোয়ান্টিটি একটু লবণ আমি এই জলটার মধ্যে, এই যে আমি উষ্ণ গরম জলটা নিয়েছি এটার মধ্যে মিক্স করে দিলাম, মিক্স করে এটাকে করলাম। এইবার এটাকে মানে টেস্ট করে কেমন লাগবে, টেস্ট করে লাগবে হচ্ছে যে আমাদের চোখের জল মাঝে মাঝে মুখে লেগে গেলে যেরকম একটা নোনতা ভাব হয়, ঠিক সেই রকম নোনতা ভাবটা রাখতে লাগবে। আমার তো আন্দাজ আছে, আমি এটা এইভাবে ঢেলে দিলাম, যাদের আন্দাজ নেই তারা একটু টেস্ট করে দেখতে পারে যে আমার চোখের জল, এখন জানি না চোখের জল কারো যদি মুখে গিয়ে থাকে, তো মানে ওরকম একটা ইন্টেন্সিটির লবণ জলটা চাই। এবার এই লবণ জলটা আমি খাবো, কতখানি খাবো,
আমি আমাদের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে, যেরকম আমার কিন্তু জল খাওয়ার ক্যাপাসিটি একটু বেশি, আমি দিনে 8 থেকে 10 গ্লাস তো আরাম করে খেয়ে নিই। এবার সারাদিনে যদি আমি 8 থেকে 10 গ্লাস জল খাই, তাহলে আমি সেই 8 থেকে 10 গ্লাস জলটা এখন এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, যতক্ষণে বমিটা না হয়ে যায়, লবণ জল তো এক্সেস খেলে একটা ফট করে খেতে গেলে একটা বমি হয়ে যাবে, সেটা না হয়ে আমার যতটুকু আমি খেতে পারি কিন্তু পেটটা ভর্তি হয়ে যাচ্ছে, সেরকম আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 8 থেকে 10 গ্লাস এইটুকু কোয়ান্টিটি লবণটা দিয়ে খেয়ে যাব। তা আমি খেতে খেতে বাকিটা বলি, খাওয়ার সময় আমি তো তাও গাল্প করে খেলাম, কারণ কি আমি সব জিনিসই হাউ হাউ করে খাই, কিন্তু এটা আমার একটা ব্যাড হ্যাবিট, কিন্তু যেটা বলে এটা সিপ বাই সিপ গরম জলটা খেতে লাগে, অল্প অল্প, হ্যাঁ অল্প অল্প করে গরম জলটা আস্তে আস্তে, যেটা কিনা পুরোটা যায় আমাদের যে ইন্টেস্টাইন্সগুলো আছে পেটে আছে আস্তে আস্তে যেতে পারে, গরম জলটা ওইভাবে অল্প অল্প করে খেতে লাগবে। আবার বলছি আমি কিন্তু খুব গাল্পিংয়ে খাই, কাজে সেই আন্দাজে আমি আস্তে আস্তে খাচ্ছি, আপনারা আরও সিপ বাই সিপ অল্প অল্প করে, এই যে মানে এরকম করে আস্তে আস্তে জলটা খেয়ে ফেলতে হবে। তারপরে এতখানি জল খেতে থাকলে অফকোর্স আপনাকে তো ওয়াশরুম যেতেই হচ্ছে, কিন্তু কি হয়ে যাবে এখানে আপনার কিন্তু মোশন স্টার্ট হয়ে যাবে, কারণ কি এই জিনিসটা হচ্ছে সল্ট ওয়াটার, আর তাও আমার ওয়ার্ম ওয়াটার আর্লি মর্নিং ফার্স্ট থিং ইন দ্য আপনি করছেন, আপনার কিন্তু মোশন স্টার্ট হয়ে যাবে, যখনই মোশনটা স্টার্ট হয়ে যাবে আপনি মোশনে যান, তারপরে আবার আসুন, আবার জল এই জলটা খান, এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকুন। কন্টিনিউ করতে করতে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আপনার মোশনটা লিকুইড, একটা লাইট ক্লিয়ার লিকুইড, প্রথমে তো আপনার কালো কালো একটা কিছু হতে পারে, কারণ কি এটা টক্সিনসটা বার করছে এবং ইন্টেস্টাইন্সগুলো ক্লিয়ার করছে, প্রথম প্রথম আপনার একটা ডার্ক কালার, কালো কালো বা লাম্পস অনেকের অনেক রকম হতে পারে, এরকম বেরোতে পারে, তারপরে আস্তে 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 আপনার একটা বডি থেকে একটা ক্লিয়ার লিকুইড একটা এরকম বেরোবে, আপনি হয়তো বা অনেক কবার মোশন যাবেন। এখন ব্যাপারটা হচ্ছে যাদের কনস্টিপেশন আছে তাদের এটা হতে পারে যে ফট করে মোশনটা হচ্ছে না, সেরকম জাঞ্চারে আপনি এই যে সোজা হয়ে বসে এমন কিছু লাইট এক্সারসাইজ করতে পারেন যেটাতে কিনা আপনার পেটে একটা মোচড় পড়ে, সেটার মধ্যে কি যেরকম ধরুন সোজা হয়ে বসে আপনি এম করে টার্ন হতে পারেন, পেটটা দেখুন পেটটা ঘুরলো, আবার লাইটলি কিছু অ্যাক্টিভ না সব লাইট এক্সারসাইজ, আবার এম করে টার্ন হতে পারেন, হ্যাঁ বা যদি আপনি মনে করছেন যে কারেক্টলি টার্নটা হচ্ছে না, হাতটা এরকম করে ওপরে ওপরে উঠিয়ে নিন, এরকম করে নিন, এরকম করে তারপরে টার্ন করুন, এরকম করে তারপরে এরকম করে টার্ন করুন, মানে পেটটাকে যদি আপনি এরকম টার্ন করার এক্সারসাইজটা আস্তে আস্তে খুব আস্তে যাদের হচ্ছে যাদের কনস্টিপেশন আছে করেন, তাহলে তাও একটু মুভমেন্টে হয়তোবা আপনার মোশনটা হয়ে যাবে। আর বেসিক্যালি একটা আমি এখানে কশন দিয়ে দিচ্ছি যে এই হোল প্রসেসটা কিন্তু তখনই হবে যখন আপনার কোনো হেভি এলিমেন্টস নেই, কারণ কি আপনি একবারে বেশ কোয়ান্টিটি লবণ খাচ্ছেন, যাদের হাই ব্লাড প্রেশার আছে বা এনি হেলথ কন্ডিশন আছে, খালি হাই ব্লাড প্রেশারই নেই, এনি মেজর হেলথ কন্ডিশন আছে তাদের কিন্তু এটা করা চলবে না, যদি বডিটা হেলদি রাখেন, হেলদি থেকেছে, অনলি কনস্টিপেশন আছে বা কনস্টিপেশন নেই, এটা ডিটক্সিফিকেশন, যাদের কনস্টিপেশন আছে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে ওটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আদারওয়াইজ যাদের এগুলো কিছু নেই সিম্পলি ফর ডিটক্সিফাইং, মানে কোনো সময় আমরা যেরকম উইকেন্ডে একটু বেশি খেয়ে ফেললাম, এবার মানডেতে যদি টাইম হয় এটা আপনি করতে পারেন, কিন্তু একটা জিনিস এটা হতে হবে সারাদিন, এই যেরকম আমি এখন 8 থেকে 10 গ্লাস জল অ্যারাউন্ড 1 আওয়ার বা 1.5 আওয়ার টাইমে খাবো, আমি কিন্তু এইটা স্পেসিফাই করেছি যে আজকের দিনে অফকোর্স আমার কাজে যাওয়ার নেই, আজকের দিনটাতে আমার ছুটি, আজকের দিনটাতে আমি কিন্তু এই জিনিসটা করার পরে খুবই লাইট খাবার, পাতলা খাবার খাবো সারাদিন ধরে, আর আমি রেস্টে থাকবো, বডিতে অনেক ওয়ার্ক হবে আমার এই 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইমে, এই টাইমটার পরে আমি রেস্টেই থাকবো সারাদিন, খুব হেভি কাজ করব না, আমি যদি রেস্টে থাকি বাই দ্য ইভিনিং 5টা 5:30টার সময় গিয়ে একটা অসম্ভব ফ্রেশনেস
আর একটা এনার্জি পাওয়া যায়, সেটা কিন্তু যারা করে, আমি এর আগে করেছি জন্য আমি এটা জানি, প্রথমে একটু একটু যেন উইকনেস টায়ার্ডনেস থাকে, কারণ কি এতবার মোশন হওয়ার পরে এত জলকে, প্লাস তার মধ্যে যেহেতু সল্ট কন্টেন্টটাও বেশি, তো সেটা করার পরে না একটু যেন টায়ার্ডনেস একটু যেন ওরকম। আর সারাদিন তো লাইট লাইট খাবার খেতে হয়, খিচুড়ি, পাতলা খিচুড়ি বা এরকম কিছু, বা ডাল ভাত অল্প কোয়ান্টিটি, এরকম করে খেয়ে খেয়ে না ইভিনিংয়ের দিকে গিয়ে এমন ফ্রেশনেস লাগে, আর আমার মনে হয় যেন মানে সব কিছু নতুন হয়ে গেল, এরকম একটা ফ্রেশনেস। তো ডিটক্সিফিকেশনের জন্য আমি তো আজকে করছি ফর দুর্গা পুজো 2022। হ্যাঁ, আমাদেরকে বলবেন বা আমাকে বলবেন যে আপনারা কি করছেন দুর্গাপূজার জন্য। এটা খালি যেটা বললাম দুর্গাপূজাই না, এনি টাইম অফ দ্য ইয়ার, এনি টাইম আপনার যদি মনে হয় ডিটক্সিফিকেশনের জন্য ঘরে বসে বসে একটা ছুটির দিনে, এমন দিনে যেখানে আপনার কাজে বাইরে বেরোতে হবে না, সেরকম দিনে যদি আপনি এটা করেন, এটার ফল কিন্তু আপনি পাবেনই পাবেন। ট্রাই দিস আউট আর এটা করে বলুন যে হাউ ডিড ইউ ফিল, বাট প্রোভাইডেড আপনার কিন্তু কোনো মেজর এইলমেন্টস যেন না থাকে, কারণ কি সাডেনলি তাহলে আমরা জানি না, মেজর এইলমেন্টস থাকলে সব কিছুই কিন্তু ডাক্তারকে দেখিয়েই করতে হয়। তো সো টিল আই কাম উইথ দ্য নেক্সট ওয়ান, বাই।